আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, জান্নাতুল বাকিতে জুম্মার রাতে কবর থেকে মৃতদেহ কেন জীবিত হয়ে বের হয়ে আসে, আর তারা বাইরে এসেই বা কি করে? নিশ্চয়ই এটি এমন একটি ঘটনা যেটি বিশ্বাস করা অত্যন্ত কঠিন। কিন্তু জান্নাতুল বাকির এই কবর খননকারী ব্যক্তি সেখানে কি দেখেছিল এবং তার ক্যামেরাতে কি রেকর্ড করেছিল, এই সমস্ত কিছু বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করুন, ধন্যবাদ। বন্ধুরা, এই ঘটনাটি খুবই আশ্চর্যজনক। সৌদি আরবের মিডিয়া আর রিপোর্টাররা এই ঘটনা অনেক প্রচেষ্টা করেও দাবিয়ে রাখতে পারেনি। কিছু গোয়েন্দা সেখানে গিয়ে সেই রহস্যকে ফাঁস করে দিয়েছে, যেগুলো আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে জান্নাতুল বাকি হলো মুসলমানদের সর্বপ্রথম কবরস্থান। এখানে দাফন হওয়া ব্যক্তিকে খুবই ভাগ্যবান বলা হয়, কারণ এখানে অনেক সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহু শায়িত রয়েছেন। প্রথমে আমরা জানব যে জান্নাতুল বাকিতে কিভাবে মৃত ব্যক্তিদেরকে দাফন করা হয়। যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন একটি কবর খনন করা হয় আর সেখানে মৃত ব্যক্তিকে দাফন করা হয়। যেহেতু এই কবরস্থান মদিনা শরীফে অবস্থিত রয়েছে, সেই কারণে সবসময় এখানে লোকজনের সমাগম হয়ে থাকে। যার ইসলামের নিয়মকানুন অনুসারে মাইয়াতকে খাটের উপরে নিয়ে যাওয়া থেকে শুরু করে জানাজার নামাজ পড়া এবং কবরে মাটি দিয়ে দোয়া করা পর্যন্ত সামিল থাকে। এক মুসলমান অন্য মুসলমান ভাইয়ের কবর দাফন করা বড়ই সওয়াবের কাজ। বন্ধুরা, তো চলুন এখন জেনে নিই ওই ঘটনাটি যে জান্নাতুল বাকি থেকে মৃত ব্যক্তি বেরিয়ে কি করে। বন্ধুরা, এই ঘটনাটি হলো আব্দুর রশিদ নামক একটি ব্যক্তির, যে নাকি 25 বছর ধরে মদিনার জান্নাতুল বাকিতে কবর খনন করার কাজে নিযুক্ত ছিল। 55 বছরের আব্দুল রশিদ পাকিস্তানের বাসিন্দা। আব্দুর রশিদ একজন বিবাহিত যুবক এবং তার দুটি বাচ্চাও ছিল। ভাগ্যের খেলা দেখুন বন্ধুরা, এই কাজের জন্য আজ থেকে প্রায় 30 বছর আগে সৌদি আরবে সে চলে আসে। আর যখন তার বিবাহ হয়েছিল তো তার বিয়ের ঠিক 10 বছর পরে এক অ্যাক্সিডেন্টের ফলে তার স্ত্রী এবং 2 সন্তান মারা যায়। এই দুঃখজনক ঘটনা আব্দুল রশিদের মন ভেঙে দিয়েছিল। তার বাড়ির লোকেরা বলতে লাগলো যে তুমি আবারও বিয়ে করো, আর তুমি বিয়ে করে আবারও নতুন ঘর সংসার শুরু করো। কিন্তু সে বিয়ে করল না আর তার দিন সৌদি আরবে কাটতে শুরু করল। বন্ধুরা, সৌদি আরবে আব্দুর রশিদ মজদুরি করত জান্নাতুল বাকিতে। যখন কবর খননকারী পোস্টটি খালি হলো ঠিক তখনই সে তার কাজ করার উদ্দেশ্যে সেই পোস্টের জন্য আবেদন পাঠালো, আর সে সেখানে কাজ করার সুযোগ পেয়ে গেল। আর তারপর থেকে সে জান্নাতুল বাকিতে কবর খনন করার কাজে নিযুক্ত হয়ে যায়। আর সেখানকার নিয়ম অনুযায়ী জান্নাতুল বাকির আশেপাশে একটি জায়গাতে সে বসবাস করতে শুরু করল। বন্ধুরা, যে ঘটনাটি আমি আপনাদেরকে এখন শোনাতে যাব, এই ঘটনা শুনে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন। আব্দুর রশিদ বলেন, আমি জান্নাতুল বাকিতে এমন এমন বিস্ময়কর ঘটনা দেখেছি যা সাধারণ মানুষ দেখলে আতঙ্কিত হয়ে যেত, আর মানুষ সেগুলিকে দেখে বিশ্বাসও করতে পারত না। কিন্তু আব্দুর রশিদ নিজের চোখে অনেক বিস্ময়কর ঘটনা দেখেছে। বন্ধুরা, আব্দুর রশিদ নিজের চোখে যে বিস্ময়কর ঘটনাটি দেখেছে সেটি সাধারণ মানুষকে বিস্মিত করে তুলবে। আব্দুর রশিদ বলেন, কয়েক বছর আগে যখন সে রাতের বেলায় একটি কবর খনন করছিল আর তখন প্রায় রাত 2টার কাছাকাছি হয়ে গিয়েছিল, তখন সে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করল। আব্দুর রশিদ নিজের চোখে দেখল যে হঠাৎ করে কবরগুলি ফাটতে শুরু করল আর কবর থেকে সাদা কাপড় পরা মৃত ব্যক্তিরা বেরিয়ে আসছিল, আর সেই মৃত ব্যক্তিরা মসজিদে নববীর দিকে তাকিয়ে জোরে জোরে দরুদ পাঠ করতে শুরু করল। বন্ধুরা, এই দৃশ্যটি এতটাই ভয়ানক ছিল যে সে সঙ্গে সঙ্গে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আব্দুল রশিদ বলে, যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখছি যে ফজর হয়ে গেছে। সে দৌড়ে গিয়ে কবরগুলিকে দেখতে শুরু করল, কিন্তু কবরগুলিতে চুল বরাবর ফাটলও সে দেখতে পায়নি। কবরগুলি যেমন ছিল ঠিক তেমনই রয়েছে। আল্লাহু আকবার! এরপর আব্দুল রশিদ ভাবল যে এটা হয়তো তার চিন্তা ভাবনার জন্য হয়েছে অথবা এটা তার স্বপ্ন হবে। তাই সেই দিন সেই এই ঘটনাকে
অত বেশি গুরুত্ব দিল না এবং সে সেখান থেকে চলে আসলো। আর এই ঘটনাটিও কারোর সঙ্গে আলোচনা করল না। বন্ধুরা, কিন্তু কুদরতের কারিশমা দেখুন, তারপরের জুম্মার রাতেও তাকে একটি কবর খনন করার জন্য জান্নাতুল বাকিতে যেতে হলো। আর সে সেদিনও একই ঘটনার সম্মুখীন হল। সে দেখল যে কবর ফেটে মৃত ব্যক্তিরা কবর থেকে বাইরে বেরিয়ে আসছে, আর তারা মসজিদে নববীর দিকে মুখ করে দরুদ শরীফ পাঠ করছে। এই দৃশ্য দেখে আব্দুর রশিদ আবারও অজ্ঞান হয়ে যায়। একই জিনিস তার সঙ্গে পুনরায় ঘটল। এরপর আব্দুর রশিদ ভাবল, এটা আমার ভাবনা চিন্তা নয় বা এটা স্বপ্ন নয়, এটা সত্যি হবে, কারণ আগের জুম্মার রাতেও ঠিক এমনই ঘটনা ঘটেছিল। এরপর সে প্রতিদিন জান্নাতুল বাকিতে যেতে লাগলো, কিন্তু সে কিছুই দেখতে পেল না। কিন্তু যেদিন জুম্মার রাত এলো তখন সে একই ঘটনা আবার দেখতে পেল। এরপর সে ভালোভাবেই বুঝে গেল যে এটি জুম্মার রাতেই হয়ে থাকে। সে প্রতিদিন জুম্মার রাতে সেখানে থাকতে শুরু করল। পরের মাসে এক জুম্মার রাতে এমন ঘটনা ঘটল যে এক মৃত ব্যক্তি তার নাম ধরে ডাকতে লাগলো আর আব্দুর রশিদকে বলল, তুমি যেহেতু সবকিছু জেনে নিয়েছ তাহলে আসো, তুমিও আমাদের কাছে এসে দরুদ শরীফ পাঠ করো। এই কথা শোনার পর আব্দুর রশিদ খুব ভয় পেয়ে গেল আর সে সেখান থেকে পালিয়ে গেল। এরপর জুমা রাতে সে নিজের সাথে ক্যামেরা নিয়ে যাওয়ার কথা ভাবল। সে ভাবল যে সে ক্যামেরার সাহায্যে সমস্ত কিছু দৃশ্যকে ক্যামেরাবন্দী করবে, সে রেকর্ডিং করে নিয়ে আসবে এবং অন্যদেরকে তা দেখাবে, যাতে করে সবাই তা দেখতে পায় এবং সবাই তা জানতে পারে। বন্ধুরা, এরপর জুমারাত চলে আসলো আর সে ক্যামেরা নিয়ে জান্নাতুল বাকিতে উপস্থিত হলো আর দরুদ শরীফ পাঠকারী মৃত ব্যক্তিদের দৃশ্য ক্যামেরায় রেকর্ডিং করে নিল। তারপর সে বাড়িতে চলে আসলো আর রেকর্ডিং করা দৃশ্যটি সে প্রথমে নিজে দেখল। তারপর সে মিডিয়ার সঙ্গে যোগাযোগ করে মিডিয়াকে বলল যে তার কাছে এমন একটি দৃশ্য আছে যা পৃথিবীর মানুষ যদি দেখে তাহলে সবাই বিস্মিত হয়ে যাবে। মিডিয়ার লোকজন তার কাছে এলো এবং সমস্ত ঘটনা শুনল আর ক্যামেরায় রেকর্ড হওয়া ফুটেজটি দেখতে চাইল। যখন সে ক্যামেরার ফুটেজটি তাদেরকে দেখাতে গেল তো একটি অবাক করা বিষয় ঘটল যে সে নিজে তো ভিডিওটি দেখতে পাচ্ছে কিন্তু মিডিয়ার লোকজন অথবা অন্য কেউ সে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছিল না। তারা শুধু খালি ক্যামেরাকেই দেখতে পাচ্ছিল আর অন্যদিকে সে সব কিছুই দেখতে পাচ্ছিল। এরকম অবস্থা দেখে মিডিয়ার লোকজন রাগম্বিত হয়ে যায় এবং তাকে বলতে শুরু করল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমাদের সময় নষ্ট করার জন্য আমাদেরকে এখানে ডেকেছেন। আব্দুর রশিদ বলতে লাগলো, আমি তো সব কিছুই দেখতে পাচ্ছি, এই দেখেন মৃত ব্যক্তিরা কবর ফেটে বেরিয়ে এলো আর এখন দরুদ শরীফ পাঠ করতে শুরু করল। একথা শুনে মিডিয়ার লোকজনদের মাথা আরও বেশি গরম হয়ে গেল আর তারা আরও বেশি বোকা দিতে শুরু করল। আর তারা বলল যে নিশ্চয়ই এই লোকটির মাথা খারাপ হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে। এরপর আব্দুর রশিদ বলল, আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আপনারা জুম্মার রাতে আমার সাথে জান্নাতুল বাকিতে চলুন, নিজের চোখে সব কিছু দেখতে পাবেন। এরপর মিডিয়ার লোকজন বলল, একবার গিয়ে দেখাই যাক। জুম্মার রাতে সেখানে উপস্থিত হলো কিন্তু তারা সেখানে কিছুই দেখতে পেল না। এরপর আব্দুর রশিদকে মাথার ডাক্তার দেখানোর জন্য জান্নাতুল বাকির ম্যানেজমেন্টকে যোগাযোগ করলেন এবং তাকে জান্নাতুল বাকির কবর খোঁড়া থেকে বারণ করল। এরপর তাকে এই পোস্ট থেকে রিজাইন দেওয়া হলো। এরপর তাকে মানসিক চিকিৎসার জন্য মেন্টাল হাসপাতালে ভর্তি করা হলো। এই হাসপাতালে ভর্তি হওয়ার পরেও আব্দুর রশিদ বলল যে এটা আমার পাগলপান নয়, আমি পাগল হইনি, আমি যা কিছু বলছি তা সত্যি বলছি আর আমি যা কিছু নিজের চোখে দেখেছি তাই আপনাদের সামনে প্রকাশ করছি, আপনারা বিশ্বাস করুন অথবা না করুন। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। বন্ধুরা, এই সম্বন্ধে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।